বন্ধুরা, আপনারা কেমন আছেন? এখন সকাল 10:30 বাজে। আজকে ব্লগটা শুরু করতে আমার একটু দেরি হয়ে গেল, কারণ সকাল থেকে আমরা একটু ঝিমাচ্ছিলাম, যাকে বলে, মানে অনেক রাত্রির কালকে এডিটিং করেছি, যে সকালে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে, যে এখনও কোনো কাজকর্ম হয়নি, কেবলমাত্র রুটিটা খাওয়া হয়েছে, যে এই বাবা বাজার করে নিয়ে এলো, বাজার টাজার করেছে, যে এখন সেগুলোকে ধুতে হবে, ভালো করে না ধুলে তো এখন আবার ফ্রিজেও রাখা যাচ্ছে না, ওই জন্য ভালো করে ধুয়ে টুয়ে শুকিয়ে তারপরে ফ্রিজে ভরতে হবে। আর আমার মেয়ে অনলাইনে ক্লাস করছে, পিউ এখনও ক্লাস করছে, আর কুট্টুস ঘুমাচ্ছে। কুট্টুস সকাল থেকে একটু মনে হয় ভালো আছে, ওই জন্য একটু দেখলাম খেলা করছে, ছোটাছুটি করছে, একটু মনে ভালো আছে। তো আমার কাজকর্ম তো শুরু হলো এই 10:30 থেকে। বন্ধুরা, এই দেখুন, এখনই আমার মেয়ের ক্লাস শেষ হলো, অনলাইনের ক্লাস, আবার একটু পরে হবে। আর এই যে উঠলো কি, কুট্টুসকে জ্বালাতে শুরু করে দিল, এই যে কুট্টুসকে নিয়ে খেলা শুরু হয়ে গেল। আরে ছনি, সকালবেলা দেখছি যে অনলাইনে ক্লাস করছে আমার মেয়ে পাশের ঘরে দরজা লাগিয়ে। বন্ধুরা, সকালে যখন আমার মেয়ে অনলাইনে ক্লাস করছিল তখন দরজা লাগিয়ে করছিল পড়াশোনাটা। তো কুট্টুস কী করেছে, দরজার সামনে গিয়ে তো ঢুকতে পারছে না, ঠেলতে পারছে না দরজাটা, ও দরজার পর্দার যে পর্দাটা আছে সেই পর্দাটাতে ঝুলে বসে আছে। তো আমার দেখে এত হাসি লাগছে, তখন আমি ভিডিওটা রেকর্ড করতে পারিনি, মানে সেই দিদি পড়াশোনা করছে ঘরে ঢুকবে, ও তো একবারে ছোট্ট প্রাণী, ওই জন্য ঢুকতে পারছে না ঠেলে, মানে সেই যতক্ষণ পড়ছে ততক্ষণ ওই পর্দার সেই ঝুলেই বসে আছে। তো ওদের এত মিল, মানে কি বলবো, এ দেখুন খেলছে ওরা। কুট্টুস আর পিউ খেলা করছে, পিউর একটু পরে আবার অনলাইন ক্লাস আছে। তো আমি সবজিগুলো কী করে ধুচ্ছি দেখুন, বাজার থেকে নিয়ে এলো বাবা, আমি এই সিঙ্কের মধ্যে জল ভরে নিয়েছি, সবজিগুলো ঢেলে এইভাবে জল ভরে নিয়েছি। এর মধ্যে আমি বাসন ধোয়ার যে ডিশ ওয়াশগুলো হয়, ডিশ ওয়াশ সেই ওদে কয়েক ফোঁটা দিয়ে দিলাম, যে এইভাবে আমি কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট এইভাবে রেখে দেবো, তো তারপর ভালো জলে ধুয়ে শুকোতে দেবো। আমার তো সবজি ধোয়া হয়ে গেছে, 5 থেকে 10 মিনিট আমি রাখলাম লিকুইড ডিশ ওয়াশ দিয়ে, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আপনাদেরকে বললাম, তো ওইভাবে ধুয়ে ভালো ফ্রেশ জল দিয়ে আমার ধুয়েছি, ধুয়ে এই দেখুন জানলায় আমি শুকাতে দিয়েছি, এখন শুকাবে, যতক্ষণ না জলটা না শুকাচ্ছে ততক্ষণ আমি এখানে জানলায় আমি শুকাতে দিয়েছি। এবার যতক্ষণ না শুকাচ্ছে আমি এইভাবেই রেখে দেবো বিকাল অবধি, তারপর শুকিয়ে গেলে প্যাকেটের মধ্যে, প্লাস্টিক প্যাকেটের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবো, তাহলে অনেক কদিন থাকে। আমাদের এই ভাত খাওয়া হলো, আজকে ভাত খেতে এত দেরি হয়ে গেছে, মানে অনেক কাজ ছিল, নিচ থেকে মাটি আন তুললাম, কারণ উপরে একটু গাছ টাছ আছে সেগুলো লাগাতে হবে, তাই ওই করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। এখন আমার মেয়ে যাচ্ছে কুকুরকে ভাত দিতে, ভাত দিয়ে আসুক তারপর একসঙ্গে গল্প করব। এই যে আমার মেয়ে ভাত দিচ্ছে, খাওয়া দাওয়া তো হলো, কুট্টুসেরও খাওয়া হয়ে গেছে,
আজকে এত গরম পড়েছে মানে জ্বলে পড়ে যাচ্ছি, হাত পা সব জ্বলে পড়ে যাচ্ছে। আর এই যে মনে হচ্ছে বৃষ্টি হবে, প্রচণ্ডভাবে মেঘ করেছে। সকালবেলায় তো আমি গাছ লাগাতে পারি না, তাই ভাবলাম বিকালবেলা একটু গাছ টাছ লাগাবো। তো মাটিও নিয়ে এলাম বাগান থেকে, এখন দেখি কি হচ্ছে। বৃষ্টি যদি পড়ে তাহলে তো আমি আজকেও গাছ লাগাতে পারবো না। আর কুট্টু সে ঘুমাচ্ছে, কুট্টুসকে দেখাচ্ছি। এই যে কুট্টুস মুখ বের করেছে, যে ঘুমাচ্ছে। কুট্টুজের বিছনা আমার মেয়ে করে দিয়েছে, এটা কি বিছনা আমি নিজে জানি না, কি বিছনা কি বলে। আর ওর লেজটা দেখা একবার, লেজটা, ওর লেজটা মানে শেষে বুঝে যাচ্ছে না, আপনারা হয়তো বুঝতে পারছেন না, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তো এখনও ঘুমাচ্ছে। আর এটা হচ্ছে বিছানা আমার মেয়ে করেছে, দেখে মনে হচ্ছে নৌকাতে ঘুমাচ্ছে আমার কুট্টুস। সারাদিন ওর ওটার মধ্যে ঢুকে বসে থাকে, আর ও ঢুকেও চার ভিতরে বুঝেও ওটা যে এটা আমার বিছানা কি জানি। দিয়ে এখন ঘুমাচ্ছে কুট্টুস, আর দেখি কি হচ্ছে, আমি গাছ লাগাতে পারছি কি না। তাহলে আবার দেখা হবে বিকালবেলায়, এখন তাহলে রাখছি, একটু আমরা বিশ্রাম নিই। আমরা ছাদে এলাম এই গাছ লাগাতে, আর বৃষ্টি পড়ছিলো, ঝিরিঝিরি হয়ে বৃষ্টি পড়ছিলো, তাও খুব গরম। আমি তো ভাবছিলাম মনে গাছ লাগাতেই পারবো না, তো এলাম গাছ লাগাতে। আর এই দেখুন আমার গাছ লাগানোর টবে, দেখুন বলুন তো, মুখটা দেখে ওকে কাঠবিড়ালি লাগে না ছুঁচো লাগে বলুন তো, আমার তো ছুঁচো মনে হয়। এত দুষ্টু, এত দুষ্টু, বাপরে বাপ। এ ছাদে এসছি না, এত ভয় পাচ্ছি, ছাদে ওকে নিয়ে আসি না, মানে এত ভয় পাই না ছাদে এলে। দেখছি আমি এখন ঘরের আমার যত সবজির খোসা থাকে, এই যে সবজির খোসা, যা মানে পেঁয়াজ রসুন লঙ্কা যা যত খোসা থাকে, সেই খোসাগুলোকে আমি দুই দিন তিন দিন করে জমিয়ে জমিয়ে রাখি। সেই খোসাগুলোকে আমি একটা খোসা ফেলি না, সেই খোসাগুলো এইভাবে বিরিয়ানিতে যেমন মশলা দেয়, মাংস দেয়, যেভাবে মানে মশলা মাংস ভাত দিয়ে যেটা স্তর স্তর করে, আমি ওইভাবে গাছ লাগাই। এটা তো বিরিয়ানি না, এটা গাছ লাগাচ্ছে। এইটা এই যে সবজির খোসা দিয়েছি, এরপর মাটি দেব, এই মাটি এইভাবে স্তর স্তর করে সাজাবো, দিয়ে আবার খোসা দিব। যত রকমের খোসা আছে আমি একটা খোসাও ফেলি না, সব লাগিয়ে দিব। আবার চায়ের পাতা, ডিমের খোসা, অনেক কিছুই আমি রেখে দিয়েছি, যখন বেশি হবে তখন আবার দেখাবো কী করে আমি চায়ের খোসা ডিলিট করি। চায়ের খোসা আমার টব কম বলে আমার একটা এই গামলা হিসেবে একটা গাছেই লাগানো উচিত, কিন্তু আমার জায়গা কম বলে আমি দুটো করে লাগাচ্ছি। এই যে দোপাটি ফুলের গাছগুলো লাগিয়ে দিচ্ছি, অনেক বড় বড় হয়ে গেছে। এখানে দুটো লাগিয়েছি, একটা দুটো লাগিয়েছি।
আমার বাড়িতে যত রকমের মানে এই টাইপের রঙের কৌটোগুলো যেগুলো থাকে আমি কিছু ফেলি না, ওই কৌটোর মধ্যে আমি গাছ লাগিয়ে দিই। মানে কিছু মানে গাছ লাগানোর মতন পাত্র পেলেই হলো, একটা আমি নষ্ট করি না। তার মধ্যে কিছু না কিছু গাছ আমি লাগিয়ে দিই, যে গাছই হোক। মানে সবজির করলার বিছন থাকলো, এসে পুঁতে দিলাম, গাছ হয়ে যায়। এইভাবে আমি সব ইউজ করে নিই, মানে টবের ক্ষেত্রে ইউজ করে নিই। এই যে এখানে সব এই রঙের কৌটাগুলোতে গাছ লাগিয়ে দিচ্ছি। এই যে এই টিনের কৌটাগুলো প্রথমে ফুটো করে নিয়েছি, ফুটো না করলে কিন্তু গাছের জলটা বেড়াবে না, হয়তো দেখা যাচ্ছে না। ফুটোগুলো করে নিয়েছি, এর মধ্যে মাটি দিয়ে আমি গাছ লাগিয়ে দিব, এর মধ্যেও গাছ হয়ে যাবে। কিছুই ফেলার মতন না, সব কিছুই আপনি যদি একটু বুদ্ধি খাটান তাহলে সব কিছুই ব্যবহার করা যায়। ফেলার মতন এখন কিছুই নাই। এই যে গাছগুলো যখন বড় হবে আপনাদেরকে দেখাবো। আর সব লাগানো হয়ে গেছে। এই যে শুকনো শুকনো মরা গাছগুলো ছিল টবের মধ্যে ফেলে দিব, ওগুলো দিয়ে দিলাম, এগুলোও সার হয়ে যাবে। ফেলার বলছে না, ফেলার মতন কিচ্ছু নাই। আপনি যদি একটু বুদ্ধি ফাটিয়ে কিছু করবেন দেখবেন সব কিছুই ব্যবহারযোগ্য। এই শুকনো মরা গাছগুলো আমি ফেলে দিচ্ছিলাম, তারপর মনে মনে হলো এগুলো তলায় দিয়ে দিই যদি সার হয়। কিন্তু সার হয় আমি জানি সেটা। এই যে এখন এই টবটাই লাগাচ্ছি, আমার সবজির খোসা শেষ হয়ে গেছে, ওই জন্য পারলাম না দিতে। আবার জমাতে হবে খোসা, তারপর আবার লাগাবো, মানে গাছের গোড়ায় দিব। তারপর লাগানো আমার হয়ে গেছে। এই দেখুন আমার গাছ লাগানো হয়ে গেছে। আমি মানে ঘরের যে বাসনপত্রগুলো যে ফুটো ফুটো হয়ে গেছে সেগুলো ফেলে না দিয়ে ওর মধ্যেও আমি গাছ লাগিয়ে দিয়েছি। এই দেখুন বাটি, একটা স্টিলের বাটি, মগ, একটা গামলা, এগুলো সব ফুটো, এগুলো ফেলে দিতে হতো, ওই জন্য ফেলে দিব, গাছ লাগিয়ে দিলাম, দেখি হয় নাকি। একবার লাগিয়ে তো দেখি হচ্ছে নাকি, ফালতু রেখে কী হবা হবে, ফেলে তো দিতে হবে, তাই গাছ লাগিয়ে দিলাম। আর এই দেখুন আমার সব গাছ লাগানো হয়ে গেছে, এবার ফুলের অপেক্ষা। আর এখানে আমি কিছুই যত্ন করব না, একটু ওই খোসা দিব, চায়ের পাতা দিব, আর ডিমের খোসা, সবজির খোসা আর ডিমের খোসা, চায়ের পাতা, এগুলোই আমার হচ্ছে সার। আমি আর আলাদা কোনো সার দিই না। এতেই আমার ফুল হচ্ছে, এই যে আমার করলা, গাছের করলা দেখতেই পাচ্ছেন। আমি আর ছাদে আর থাকবো না, কারণ এত মানে ঝিঝিঝির করে বৃষ্টি পড়ছে আর প্রচণ্ড গরম, এখানে থাকাই যাচ্ছে না। যাই নিচে, যাই নিচে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা তো ছাদে ছিলাম, ছাদ থেকে এসে নেমে দেখছি কি দেখছি দেখুন। খাটের মাথাতে বসে আছে, ওকে আমরা খাঁচার মধ্যে রেখে গেছিলাম, ও খাঁচা থেকে বেরিয়ে কখন যে খাটের মাথায় উঠে বসে আছে, দেখুন দেখুন, খাটের মাথায় ঘুরে বেড়াচ্ছে, তাহলে কত দুষ্টু তারা দেখুন। কাউকে দেখতে পাইনি, আমরা ছাদে ছিলাম, চিৎকার করেছে আর এই এখানে এসে বসে আছে। ও জানে ভালোভাবে আমরা এই ঘরে বেশি থাকি, দেখুন। আপনারা ভাববেন যে কুটুসকে আমরা খাঁচার মধ্যে রাখি, কিন্তু কি খাঁচায় রাখি সেটা দেখেন। এইটা হচ্ছে খাঁচা, বালতির মধ্যে ভরে রাখি, যেটাতে ও অনায়াসে বেড়াতেও পারে, ঢুকতেও পারে। এটা হলো খাঁচা। আমরা ওকে কোনো সময় বন্দি করে রাখি না। এই যে এই বালতি দিয়ে ঢুকে আর বেড়ায়, এটাই হলো খাঁচা। আপনারা ভাববেন মানে আমরা ওকে মানে বন্দি করে রেখেছি,
কিন্তু না আমরা কোনো প্রাণীকে বন্দি করে রাখতে চাই না। এই দেখুন ওর খাঁচা হচ্ছে এইটা, নিজে নিজে ঢুকে নিজে নিজে বেড়ায়। দেখলেন তাহলে কুট্টুসের খাঁচা কী রকমের খাঁচা। এখন আমরা একটু খেতে বসেছি, মানে সন্ধ্যার খাবার, তারপরে ওকে কিউকে পড়তে বসাবো, পড়িয়ে তারপরে রাতের রুটি তরকারি যেটা করতে হয় সেটা করব, তারপর আবার কি ঘুম, এটা হলেন মানুষের নিয়ম, পরপর কাজ। তা আজকে একটুকু পড়তে বসাবো। অনেক আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে ম্যাগি, ওর তো প্রিয় খাবার ম্যাগি, প্রত্যেক দিন ওই করে, আজকে আমি করে দিলাম। তাহলে একটু পরে আবার দেখা যাচ্ছে আপনারা। পাশের ঘরে পড়াশোনা করছে, আমি এই ঘরে এসেছি একটু কথা বলার জন্য আপনাদের সাথে, যে আর এই ভিডিওটা আর বাড়াবো না, অনেকটাই বড় হয়ে গেছে। যে কথাটা আমি বলতে চাইছি যে এখনকার দিনে গাছ আমাদের মানে পৃথিবী থেকে অনেকটাই কমে যাচ্ছে, গাছের অভাব হয়ে যাচ্ছে। তো আমরা যদি ছাদে, নিজেদের ছাদে বা ব্যালকনিতে বা জানলাতে যদি গাছের ছোট ছোট গাছ আমরা লাগাই, তাহলে দেখবেন যে নিজের মনটাও ভালো লাগবে, আবার দেখতেও ভালো লাগে। ফুল ফল যদি গাছে থাকে দেখবেন মনটা ভরে যায়। তো এখন তো আর লোকের বাগান থাকে না, মানুষের বাগান থাকে না, ওই ঘরের মধ্যেই লাগাচ্ছে। তো আপনারাও যদি ছাদে বা ঘরে বারান্দায় জানলাতে এইভাবে যদি ছোট ছোট গাছ লাগাবেন, তো দেখবেন আমাদের অত অক্সিজেনের কমতি হবে না। তাই আমিও বলছি গাছের তো কমতি হচ্ছেই, যদি কমতি থেকে সামান্য হলেও একটু যদি আমরা রোধ করতে পারি, এই সামান্য মানে এই বারান্দায় জানলায় এইসব যদি আমরা লাগাই গাছ, তাহলে দেখবেন আমাদের সব দিক দিয়ে সুবিধা হবে। তাই আসুন না সবাই মিলে আমরা গাছ লাগাই। তাহলে আর এই ভিডিওটা বাড়াচ্ছি না। শুভরাত্রি, নমস্কার।